চট্টগ্রামের আনোয়ারা উপকূলে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের ক্ষত রয়ে গেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় রায়পুর ইউনিয়নে দিনে দুবার জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে, তলিয়ে গেছে এখানকার কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ঘের। এ পরিস্থিতিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে একনেকে অনুমোদন পেলেই 14 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ভেঙে গেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরের বেড়িবাঁধ। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের। দিনে দুবার জোয়ার আসলেই পানি প্রবেশ করছে লোকালয়ে, এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। ঘূর্ণিঝড়ের পানিয়ে বেড়িবাঁধ ভাঙি আর আর ঘর দুয়ার বিন নষ্ট হয়ে গিয়ে, যখন বর্ষাকাল আসে তখন কাজ করে, এখানে কাজ করতে হবে শীতকালে, কখন ট্যাক্সও আছে। নতুন নির্মিত বেড়িবাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিও তাদের। যে আমাদের একটা সুরক্ষিত বেড়িবাঁধ নির্মাণ করা আর টেকসই বেড়িবাঁধ হওয়া, যেটার কারণে আমরা সবাই সুরক্ষিত থাকবো। ভালো একটা মানে বেড়িবাঁধ যদি পাই আমরা সুখে থাকতে পারবো। অল্প অল্প ত্রাণ মানে ত্রাণ দিয়ে দিয়ে মানে যে সহায়তা, ওই সহায়তা আমাদের দরকার নাই। ওই ত্রাণটা যেন একটা জায়গায় বসে খেতে পারে, ওই জায়গাটা আমাদের দরকার। সাগরপারে টেকসই বেড়িবাঁধ না থাকায় একের পর এক দুর্যোগ মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকেও। তো পানিজনগুলির সাথে আমি কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে মাটির যে শুরুতে এস্টিমেট করা হয়েছিল সেটা অপ্রতুল হওয়াতে তারা আবার নতুন করে এস্টিমেট করেছে। তো কাজটা না হওয়াতে আসলে আমরা একটু ঝামেলায় পড়ি। পানি উন্নয়ন বোর্ড বলছে আনোয়ারা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প একনেকে অনুদান পেলেই দ্রুত কাজ শুরু হবে। এই মুহূর্তে 1310 মিটার কাজ চলমান আছে, বাকি যে 2150 মিটার যে জায়গা, ওই প্রকল্প অনুমোদন হওয়ার সাথে সাথে আমরা ঠিকাদার দিয়ে এই সমস্ত আনোয়ারা উপকূলীয় যে 14 কিলোমিটার বেড়িবাঁধ সুরক্ষিত করতে সক্ষম হব। এর আগে 2016 সালের 21 মে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রুয়ানু। ঝড়ে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের প্রায় 25,000 মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হন, বিলীন হয়ে যায় অধিকাংশ বন্যা নিয়ন্ত্রিত বাঁধ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।